হ্যালো ওমেন, ওয়েলকাম টু কনসেপ্ট অফ ইডি। আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন গত রবিবার জম্মু এয়ারফোর্স স্টেশনে জঙ্গি হামলার কথা। সেখানে কিছু ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি বা কিছু পরিমাণ বিস্ফোরক ড্রোনের সাহায্যে ড্রপ করা হয় এবং বিস্ফোরণ ঘটানো হয়। তাই আমরা আজকে এই ভিডিওতে ড্রোনকে নিয়ে আলোচনা করব। এই ড্রোনের অ্যাটাক শুধু ইন্ডিয়াতেই প্রথমবার হয়েছে তা নয়, আজকাল সারা বিশ্বে বিভিন্ন জায়গাতে এই ড্রোনের অ্যাটাকের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। আমরা এই ভিডিওতে দেখব যে ড্রোন কাকে বলে, ড্রোন কত প্রকারের হয়, বিশ্বের ড্রোনের অ্যাটাকের ইতিহাস কী আছে, আর সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যে এই ক্রমবর্ধমান ড্রোন অ্যাটাক থেকে দেশকে কীভাবে বাঁচানো যায়। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের তৈরি করা ভিডিওর প্রত্যেকটি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ড্রোনকে আমরা টেকনিক্যালি আনম্যান এরিয়াল ভেহিকেল বা চালকহীন বিমানও বলে থাকি। যুদ্ধে ড্রোনের ব্যবহারের ইতিহাস খুব একটা নতুন নয়। যুদ্ধে ড্রোনকে ওয়ার্ল্ড ওয়ার ওয়ান থেকে ইউজ করা হচ্ছে, যখন রাইট ব্রাদার্স একটি পাইলটহীন রিমোট কন্ট্রোল প্লেনকে বানান শত্রুপক্ষকে আক্রমণ করবার জন্য। এরপরেই ইউনাইটেড কিংডম DH-82B কুইন বি ড্রোন তৈরি করে, যার পর থেকে আনম্যান এরিয়াল ভেহিকেলের নাম ড্রোন দেওয়া হয়। ড্রোন দুপ্রকারের হয়, সিভিলিয়ান অ্যান্ড মিলিটারি। সিভিলিয়ান ড্রোন সৃজনশীল কাজ করবার জন্য, যেমন ফটোশ্যুট, এরিয়াল ভিউ, ভিডিও শ্যুট করবার জন্য কাজে লাগে। এছাড়া কোনো কোনো সময় এর সাহায্যে ত্রাণ কার্য চালানো যেতে পারে। এই ড্রোন ম্যাক্সিমাম 150 কিলো ক্যারি করতে পারে, যাকে এর টেক অফ লোড বলা হয়ে থাকে। মিলিটারি ড্রোন সিভিলিয়ান ড্রোনের থেকে বড় হয় এবং যার টেক অফ লোড প্রায় 600 কিলো পর্যন্ত যেতে পারে, এবং এর সাহায্যে যুদ্ধক্ষেত্রে টার্গেটের স্ট্রাইকিং করা যেতে পারে। এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় শত্রুপক্ষের উপর খুব গোপনভাবে নজর রাখা যেতে পারে। ড্রোন হামলা ইন্ডিয়াতেই প্রথম হচ্ছে না। এর আগে ইয়েমেনের হাউথি আতঙ্কবাদীরা সৌদি আরবের আরামকো রিফাইনারিতে 2019 সালে ড্রোন হামলা করেছিল, যার ফলে আরামকোর প্রোডাকশন 50% কমে যায়। এছাড়াও 2020 সালে ইরানের অন্যতম পাওয়ারফুল ব্যক্তি কাসেম সোলেমানিকে ইউএসএ ড্রোন অ্যাটাকে ইরাকে মেরে ফেলে। 2018 সালে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর উপরেও এটি ড্রোন হামলা করা হয়, কিন্তু তাতে উনি বেঁচে যান। কিন্তু কী কীভাবে ড্রোন অ্যাটাককে আটকানো যেতে পারে? ইন্ডিয়ার সিকিউরিটি অফিসারদের মতে ড্রোনকে গুলি করে নিচে নামানোই যায়, কিন্তু এটা যতটা বলা সহজ ততটা করা সহজ নয়, কারণ এর জন্য চাই সঠিক নিশানা এবং ড্রোনকেও শুটিং রেঞ্জের মধ্যে থাকতে হবে। তাছাড়া রাতের অন্ধকারে ড্রোনকে শ্যুট করা খুব মুশকিল হয়ে দাঁড়ায়। তাহলে কী উপায়? বিভিন্ন প্রাইভেট কোম্পানি, যারা প্রধানত ইসরায়েল, ইউএসএ এবং চায়না বেস, তারা বছরের পর বছর ধরে অ্যান্টি ড্রোন টেকনোলজির উপরে কাজ করে চলেছে, যাতে প্রধানত র্যাডার, ফ্রিকোয়েন্সি জ্যামার আর থার্মাল সেন্সারকে কাজে লাগানো হচ্ছে। রাফায়েল, মানে যে ডিফেন্স কোম্পানির তৈরি আয়রন ডোমকে আমরা ইসরায়েলে খুব রিসেন্টলি ব্যবহার হতে দেখেছি, সেই ডিফেন্স কোম্পানির তৈরি ড্রোন ডোমও খুব এফেক্টিভ, যার সাহায্যে ড্রোনকে ট্র্যাক করে তার কমান্ড রিসিভিং সিগন্যালকে জাম করে দেওয়া যায় এবং হাই পাওয়ার্ড লেজার বিমের সাহায্যে ড্রোনকে নষ্ট করে দেওয়া হয়, আর এটা সম্পূর্ণ ঘটে অটোমেটিক্যালি। এই ড্রোন ডোমকে জনবসতিপূর্ণ এলাকাতেও ইউজ করা যেতে পারে, কারণ এই লেজার বিম টার্গেটের উপর 100% লক না হওয়া পর্যন্ত ফায়ার হয় না। এছাড়াও রয়েছে ইউএসএ ড্রোন হান্টার, যা ড্রোনকে ডিটেক্ট করে এবং একটি অন্য ড্রোনের মাধ্যমে সেই ড্রোনটিকে ধরে ফেলে। কিন্তু এই অ্যান্টি ড্রোন সিস্টেমের দাম কত, এটা বলা খুব মুশকিল, কারণ বিভিন্ন দেশের দরকার অনুযায়ী এই ড্রোনগুলিকে স্পেশালি বানানো হয়, যার দাম কয়েক হাজার ডলার থেকে শুরু করে কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। কিন্তু রিসেন্টলি চায়না এটা ক্লেম করছে যে তার দেশের DJI কোম্পানি মাত্র $44,000 একটি অ্যানুয়াল মেনটেন্স ফ্রি ড্রোন তৈরি করেছে। আমাদের DRDO কাছেও একটি অ্যান্টি ড্রোন সিস্টেম আছে, যা এবছরে ডিপ্লয় করা হবে, যাকে অতীতে 2020 সালে ট্রাম্প ভিজিট এবং নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের ভাষণের সময়ও লালকেল্লাতে ইউজ করা হয়েছিল। এছাড়াও আদানি ডিফেন্স সিস্টেম এবং টেকনোলজি লিমিটেড কোম্পানি গভর্নমেন্টকে একটি অ্যান্টি ড্রোন সিস্টেমের ডেমনস্ট্রেশন দিয়েছে বলে শোনা যাচ্ছে। এইরকম ড্রোন হামলা থেকে দেশকে বাঁচানোর জন্য সবার আগে সার্ভেলেন্সকে উন্নত করতে হবে, আর তার জন্য দরকার অ্যান্টি ড্রোন সিস্টেম, আর তাই এরকম অ্যান্টি ড্রোন সিস্টেমগুলিকে আমাদের দেশের খুবই দরকার। আপনাদের যদি এই ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে এবং ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আমরা এইরকম ভিডিও সবসময় এনে থাকি। থ্যাংক ইউ টিম কনসেপ্টোপিডিয়া।